রাশিয়ার সাথে যে কোনো শান্তি চুক্তি রুশ বাহিনী আক্রমণ পূর্ব অবস্থানে ফেরার পর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী 9 মে রাশিয়ার বিজয় দিবসের দিন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎসকে কিয়েভ সফরের আহ্বান জানিয়েছেন তিনি। আর 8 মে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট G7 নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা নেই বলে শুক্রবার জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র এলেক্সি জাইৎসেভ। ইউক্রেনকে অতিরিক্ত $15 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে শান্তির প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।